আসসালামু আলাইকুম ভিউয়ার্স একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আসা বিষয়টি খুবই স্পর্শকাতর একটি বিষয় আত্মহত্যার ভিডিওটি দেখে আমার গা শিউরে উঠেছিল আসলে মানুষ এতটা নির্মম হতে পারে এতটা নিষ্ঠুর হতে পারে নিজেকে নিজে ধ্বংস করে দিতে পারে সেই বিষয়টি দেখলাম আমাদের সেই নায়ক রিয়াজ এর শ্বশুর তিনি লাইভে এসে আত্মহত্যা করেছেন আসলে মানুষ যখন হতাশাগ্রস্ত হয় তখন তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না যদিও আমরা দেখতে পেয়েছি তিনি পবিত্র কালী মাহাশরী পাঠ করে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিজে নিজেই নিজের লাইসেন্সকৃত গুলি নিজের মাথায় ঠেকিয়ে আত্মহত্যা করেছেন তবুও বিষয়টি আমাদের হৃদয়ে নাড়া দিয়েছে এবং গা উড়ে উঠেছে আসলে মানুষ এতটা নির্মম হয়ে যায় মাঝে মধ্যে দেখুন কেউ নির্মম হয়ে নিজে আত্মহত্যার পথ বেছে নেয় আবার কেউ নির্মমতার শিকার হয়ে অন্য কেউ খুন করে আসলে মুসলমান হিসেবে কম বেশি আমরা যারাই মুসলিম অ মুসলিম সকলেই কিছু না কিছু কোনো না কোনো ক্ষেত্রে হতাশাগ্রস্ত তবে কি আমরা আমাদের আত্মহত্যার পথ বেছে নেওয়াটা ঠিক নেওয়াটা ঠিক হবে কোনোভাবেই নয় এই জন্যই আল্লাহর প্রতি যাদের অগাধ বিশ্বাস রয়েছে তারা এ কথা স্বীকার করে যে যা হয়নি তা কখনো হতো না যা হয়েছে তা অবশ্যই হতো এবং হাদিস এবং কোরআনের মাধ্যমে এই বিষয়টি আমরা এভাবেই জেনে থাকি এই জন্যই একজন মুমিন সে যতই দুঃখ দুর্দশাগ্রস্থের মধ্য দিয়ে দিন যাপন করে না কেন কখনও আত্মহত্যননের পথ বেছে নিতে পারে না ইনশাআল্লাহ আমরা আমাদের সকল খারাপ দিকগুলো শুধরে মানুষের মতো মানুষে পরিণত হওয়ার চেষ্টা করব আমরা যেন নিজেদের কল্যাণে বেঁচে থাকি সমাজের কল্যাণে বেঁচে থাকি পরিবারের কল্যাণে বেঁচে থাকি সর্বোপরি এই ইহজগত এবং পরকালের সফলতা আমাদের ভাগ্যে যেন লিপিবদ্ধ হয় আল্লাহ তালা কবুল করুন আমিন